এটা এতদিন ছিল না ভারতবর্ষের মধ্যে এই প্রথম একটি রাজ্য একই সাথে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবর্তন করে এবং এটা উন্নত মানের একটি কার্ড এবং এখানে চিপ বসানো আছে ইউআর কোড দেওয়া আছে এখানে যাবতীয় তথ্য ড্রাইভারে থাকবে এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই কার্ডটি আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে আমরা দ্রুত উপভোক্তার কাছে পৌঁছে দেবে পুরনো যারা আছে তারাও এটার জন্য আবেদন করতে পারবে এই ফিসটি দিলে কারণ তাদের কাছেও পৌঁছে যাবে তাদের ক্ষেত্রে অনলাইনে আবেদন করলেই হবে তাদের তো আর ড্রাইভিং টেস্ট এগুলো প্রয়োজনীয়তা নেই তো ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর রাজ্যে এই প্রথম চালু হলো স্মার্ট ড্রাইভিং লাইসেন্স তো আপনি যদি অলরেডি ড্রাইভিং লাইসেন্স বানিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই কার্ডটি অর্ডার করতে পারবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো আপনি যখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন আপনার বাড়িতে কিন্তু এই কার্ডটি চলে আসবে পরিবহন মন্ত্রীর তরফ থেকে জানা হয়েছে এই কার্ডের মধ্যে থাকবে আপনাদের কিন্তু একটি বিশেষ সুবিধা বিশেষ সুবিধা বলতে এখানে কিউআর কোড থাকবে থাকবে কিন্তু চিপ এর পাশাপাশি এটি শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স না এখানে আপনাদের গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু লোড করা থাকবে শুধু এই কার্ডটি পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৈধ থাকবে তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে কার্ডটি অর্ডার করবেন যারা নতুন রয়েছেন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এ টু জেড পদ্ধতি তো তার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে আপনার যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটি ক্লাসের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিল ক্লিক করে করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে যাচ্ছেন খুব অসংখ্য ধন্যবাদ আবেদন করার পূর্বে আমরা শুনে নিচ্ছি যে পরিবহন মন্ত্রীর তরফ থেকে কি বলা হয়েছে এই কার্ডটি নিয়ে যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেগুলো কাগজের মাধ্যমে দেওয়া হয়েছে এখন সেটা আমাদের পরিবহন দপ্তর আজকে থেকে চালু করলো যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবটাই এরকম স্মার্ট কার্ড হয়ে যাচ্ছে এবং এটা উন্নত মানের একটি কার্ড এবং এখানে চিপ বসানো আছে ইউআর কোড দেওয়া আছে এখানে যাবতীয় তথ্য ড্রাইভারের থাকবে এবং গাড়ির যাবতীয় হিস্ট্রি এর মধ্যে কিন্তু যুক্ত থাকছে এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই কার্ডটি আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে আমরা দ্রুত উপভোক্তার কাছে পৌঁছে দেব গাড়ির ড্রাইভিং টেস্ট দেওয়ার অল্প কয়েকদিনের মধ্যে এটি বাড়িতে ডাকযোগে পৌঁছে যাবে এটা এতদিন ছিল না ভারতবর্ষের মধ্যে এই প্রথম একটি রাজ্য একই সাথে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবর্তন করে ওই ব্লু বুকটাই কিন্তু এটা হচ্ছে স্মার্ট কার্ড এর জন্য আমরা দুশো টাকা ধার্য করা হয়েছে এটা এটা মর্তের গাইডলাইন অনুযায়ী করা হয়েছে ঠিক আছে দুশো টাকা নেওয়া হবে কার্ডটির জন্য পুরনো যারা আছে তারাও এটার জন্য আবেদন করতে পারবে এই ফিসটি দিলে কার তাদের কাছেও পৌঁছে যাবে তাদের ক্ষেত্রে অনলাইনে আবেদন করলেই হবে তাদের তো আর ড্রাইভিং টেস্ট এগুলোর প্রয়োজনীয়তা নেই তো আশা করি বুঝতেই পেরেছেন এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে এই কার্ডটি অর্ডার করতে পারবেন তো এর জন্য আপনি কি করবেন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপে আপনি গুগলে চলে আসবেন গুগল সে আপনি সার্চ করবেন কি এম পরিবহন আপনি সার্চ করবেন তো এম পরিবহনকে সার্চ করতেই প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এম পরিবহন দেখি পরিবহন ডট গভ ডট ইন এ লিঙ্কে আপনি ক্লিক করবেন তো আমি আপনার শুরুতে ভিডিওর ডিসক্রিপট লিঙ্ক প্রোভাইড করব সেখানে আপনি আসতে পারবেন এরপর নিচে আপনি চলে আসবেন অনলাইন সার্ভিসে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন পরবর্তী পেজে আমাদের কিন্তু স্টেট সেট করতে হবে এখানে আপনি সার্চ করবেন কি ওয়েস্ট বেঙ্গল লেখে তাহলে নিচে আমাদের স্টেট কিন্তু চলে আসবেন তা আপনি সিলেক্ট করবেন অটোমেটিক পরবর্তী পিএইচটি আমাদের সামনে কিন্তু চলে আসবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি বিভিন্ন অপশন দেখতেই পারছেন এটা আপনি স্কিপ করে দেবেন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই ফর ডিল রিনুয়াল অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ডিএল অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ অ্যাড্রেস অ্যাপ্লাই ফর ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এরপর ডিএল এক্সট্রা এরপর ফি পেমেন্ট প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম সার্ভিস উইড্রো এরপর হচ্ছে ডিএল সার্ভিস রিপ্লেস অফ ডিএল অথবা আদার্স এই যে অপশন দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে তো এরপরে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি দেখতেই পারছেন যে বিভিন্ন অপশান রয়েছে এরপর আমরা কী করব কন্টিনিউ যে রয়েছে কন্টিনিউ আমরা ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে এরপর আপনি এখানে আপনার যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দেবেন এরপর সেই ব্যক্তি ডেটা বার্থ উল্লেখ করে দেবেন কোডটি বসিয়ে দেবেন এরপর গেট ডিএল ডিটেলসে আপনি ক্লিক করবেন তো নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে আপনার নাম চলে আসবে এরপর ডেট অফ বার্থ আপনাদের ব্লাড গ্রুপ কী রয়েছে এরপর বিভিন্ন বিষয় শো হবে তো আপনি নিচে চলে আসবেন নিচে আপনি দেখতে পারবেন যে আপনি দু চাকা এবং চার চাকা নাকি শুধুমাত্র দু চাকার অ্যাপ্লাই করেছেন এর কিন্তু শোয় হবে আমার অলরেডি দুই চাকা এবং চার চাকা একটা লাইট মোটর ভ্যাকসিল এবং দেখতেই পারছেন দুটি রয়েছে এরপর নিচে আপনি চলে আসবেন নিচে একটু অপশন রয়েছে যে কনফার্ম দ্যাট দ্য অ্যাব ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন্ড একটা উপরে যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে এটা আপনার এসে এক কথায় ইয়েস তো আমরা অবশ্যই এটা হ্য করে দেবো ইয়েস করে দেবো এরপর ক্যাটাগরি আমাদের জেনারেল থাকবেন তারপর নিচে আমরা চলে আসবো নিচে আসার পর আপনি কী করবেন এখান থেকে আপনার আর টিও অফিস কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন আমাদের আর টিও অফিস কিন্তু মাথা ভাঙা তো আপনি কিন্তু নাম্বার অনুযায়ী দেখতে পারবেন অ্যালপি অনুযায়ী তো এটা আমরা এখানে সিলেক্ট করব এরপর আমরা কী করবো প্রসেস যে রয়েছে প্রসেসে আমরা ক্লিক করব তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে তো পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন যে এখানে কিন্তু সেই চিপসটি শো হচ্ছে এরপর নিচে আপনাদের কিন্তু নাম ফাদার্স নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস শো হবে আবারও আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনি কী করবেন আপনি যদি চান যে আপনি আইডি অ্যাড করতে তো আইডি এখানে আপনি বসিয়ে দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন আপনি যদি এখানে কোয়ালিফিকেশন অ্যাড করা না থাকে তো আপনি আপনার কোয়ালিফিকেশন কিন্তু অ্যাড করতে পারবেন যেটা আপনি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর হচ্ছে কিন্তু এমপ্লয়ের ক্যাটাগরি যদি আপনি কোনো জব করে দেখেন তো সিলেক্ট করবেন না করলে আপনি ফাঁকা রাখবেন এরপর কনফার্ম যে রয়েছে কনফার্মে আপনি ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করতেই একটি শো হবে যে অ্যাড্রেসটা ইস্যু করে এভরিথিং বেশি আপনাদের ঠিক রয়েছে তো এরপর আমরা ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব তো ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ড্রাইভিংসের নাম্বার রয়েছে নাম রয়েছে আপনার আর ও নাম রয়েছে এরপর নিচে বলা হয়েছে কিন্তু আপনি কোন সার্ভিসটি নিতে চান প্রথমত রয়েছে ইস্যু অফ ডুপ্লিকেট ডিএল এরপর আপনাদের রয়েছে যে কিন্তু আপনি নাম চেঞ্জ করেছেন কিংবা আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন ইত্যাদি বিষয় রয়েছে তো আমরা এখানে কী করবো রিপ্লেসমেন্ট অফ ডিএল যে রয়েছে এ রিপ্লেসমেন্ট অফ ডিল সিলেক্ট করব যদি আপনি এইসব ডুপ্লিকেট সিলেক্ট করে দেখেন সেটা আপনাদের কিন্তু একটা ডুপ্লিকেট কার্ড চলে আসবে তো আমরা যেহেতু রিপ্লেসমেন্ট করব রিপ্লেসমেন্ট বলতে আমাদের যে নতুন যে স্মার্ট ডাইভিং চলে এসেছে সেটি আমরা চাচ্ছি তাই আমরা রিপ্লেসমেন্ট অফ ডিল আমরা সিলেক্ট করব এরপর আমরা কী করব প্রসেস যে রয়েছে প্রসেসে আমরা ক্লিক করব তো প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে তো নিচে আপনি দেখতেই পারছেন যে আপনি এভ্রিথিং বিষয় রয়েছে তো এখান থেকে আপনি কিন্তু সেগুলো ভিউ করতে পারবেন একটু অপশন রয়েছে সেলফ ডিক্লেশন ফর্ম ওয়ান এটা আমাদের ফিল্যাপ করতে হবে অনলাইনে আমরা কী করব সেলফ ডিক্লেশন ফর্ম ওয়ানে আমরা টিকমেট দেবো এখন আপনারা কী করতে হবে দ্বিতীয় যে ঘরটি রয়েছে সেই দ্বিতীয় ঘরটি আপনি ইয়েস করবেন এবং বাকি সমস্ত ঘর আপনি এখান থেকে নো যে রয়েছে নো নো আপনি করে দেবেন তারপর আপনি সাবমিট যে রয়েছেন সাবমিট ক্লিক করবেন অবশ্যই তার আগে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সটি দেখতেই পারছেন বক্সে টিকমেক্ট দেবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন ওকেতে আপনি ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করতে আমাদের কিন্তু সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এরপর ব্যাকে আমরা ক্লিক করব তারপর আপনি কী করবেন এই যে বক্স রয়েছে বক্সে আপনি ঠিক দিয়ে দেবেন তারপরে এই যে বক্স রয়েছে এই বক্সে আপনি ঠিক এখানে দিয়ে দেবেন এগুলো আমরা থেকে কী করব ট্রান্সফার কন্ডিশন রয়েছে আমরা এখানে অ্যাকসেপ্ট করে নেব এবং নিচে বলা হয়েছে যে কিন্তু আপনাদের মৃত্যুর পর যদি আপনাদের অ্যাক্সিডেন্ট বসত মৃত্যু হয়ে থাকে সেটা আপনি আপনার শরীরে যে অর্গান রয়েছে ডোনেট করতে চান কি না চলে আপনি ইয়েস করবেন না চলে আপনি নো করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন তারপর নিচে দেখতেই পারছেন যে ক্যাপচারটি রয়েছে যেরকম রয়েছে তা আপনি উল্লেখ করবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতেই একটি প্রভাব চলে আসবে এরপর ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব তো ওকেতে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন কংগ্রেচুলেশন ইউর বিন সাবমিটেড সাকসেসফুলি তো এরপর আপনি কী করবেন ওকে যে রয়েছেন ওকেতে আপনি ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবেন পরবর্তী পেজে আপনি দেখছেন আপনি অ্যাপ্লিকেশন নাম্বার শুয়ে হচ্ছে এবং নাম শুয়ে হচ্ছে আপনি কী করবেন এই যে পেজটি রয়েছে পেজটিকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এই যে নিচে আপনি চলে আসবেন নিচে আসা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রয়েছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আপনি ক্লিক করবেন এবং এই পেজটিকে আপনি এখান থেকে পিন করে নেবেন যদি আপনি মল ফোন করে দেখেন সে বা স্পিডএফ করার পর এ ফালটাকে আপনি এখান থেকে সেভ করে নেবেন তো আমরা এটা এখান থেকে সেভ করে নিচ্ছি তারপর আপনি ব্যাগে চলে আসবেন অথবা আপনি এই পেজটি এখান থেকে স্ক্রিন শর্ট যে রয়েছেন তা কো নেবেন আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটি এছাড়া রেজিস্টার মোল নাম্বারে কিন্তু নাম্বারটি চলে আসবে এরপর নিচে আসার পর আপনি দেখতেই পারছেন যে রয়েছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে যেখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার সো হবে ডেট অফ বার্থ সো হবে নিচে রয়েছে ক্যাপচার কোড এই ক্যাপসটি আপনি বসিয়ে দেবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে নিচে আপনি চলে আসবেন নিচে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম তো শুরু করে বৃত্তিন বিষয়ে হবে তো আমরা আবারও নিচে চলে আসবো তো নিচে আপনি দেখতেই পারছেন এখানে আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে এর জন্য আমরা কী করব প্রসেস যে রয়েছে প্রসেসে আমরা ক্লিক করব তো প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবেন আবারও আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি কী করবেন এই যে ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবেন আবারও আপনি নিচে চলে আসবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে সিলেক্ট নিয়ে একটু অপশন রয়েছে সিলেক্ট থেকে আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স রয়েছে এটা সিলেক্ট করতে হবে আমাদের শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে এই প্রুফ থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবো এটা আমাদের সামনে কিন্তু লোডিং হবে আবারও আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর আপনার ডকুমেন্টস নাম্বার অর্থাৎ আপনাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দেবেন ইস্যু ভাই এগুলো আপনি উল্লেখ করতে পারেন নাও করতে পারেন এরপর নিচে আসার পর আমাদের কিন্তু জিপিজি কিংবা জিপিজি অথবা পিডিএফ ফর্ম্যাটে পাঁচশো কেবির মধ্যে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর চুজ ফেলে ক্লিক করে আপনি সেই ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন তারপর আপলোড যে রয়েছে আপলোডে আপনি ক্লিক করবেন তো এরপর আপনি আবারও নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি কনফার্ম যে রয়েছে কনফার্ম আপনি ক্লিক করবেন ভিউয়ে ক্লিক করে আপনি দেখতে পারেন যে আপনার ড্যামেজ আপলোড হয়েছে নাকি অন্য কোনো ডকুমেন্টস আপলোড হয়েছে তো আমাদের যেহেতু ড্যামেজ আপলোড হয়েছে আমরা কনফার্ম যে রয়েছে কনফার্ম আমরা ক্লিক করে দেবো তো আমাদের ডকুমেন্টস আপলোড যে রয়েছে সেই কাজ কিন্তু শেষ আপনি আবারও নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি দেখতেই পারছেন যে ডকুমেন্টস আমাদের আপলোড কমপ্লিট তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে আবারও আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি ক্যাপলোটি দেখতেই পারছেন তা উল্লেখ করবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবেন আপনি নিচে চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে আমাদের এখানে কিন্তু এক কথা ডিএল অ্যাপ্লাই এবং ডকুমেন্টস আপলোড কমপ্লিট এখন আমাদের ফি পেমেন্ট করতে হবে ফি টাকা আমাদের পেমেন্ট করতে হবে সেটি জানার জন্য আমাদের কী করতে প্রসেস রয়েছে প্রসেসে আমরা ক্লিক করবো তো প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি রয়েছে পেমেন্টের পেজটি তা আমাদের সামনে চলে আসবেন নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে আমাদের কিন্তু রিপ্লেসমেন্ট করার জন্য দুশো টাকা লাগবে এবং আমাদের এখানে এক্সট্রা লাগছে চল্লিশ টাকা একটি হলো আমাদের সার্ভিস ফি আর একটি আমাদের কিন্তু ট্রানজাকশান ফি তো মোট কিন্তু দুশো চল্লিশ টাকা তো পরিবহন মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল যদি আপনি এই স্মার্ট ড্রাইভেলিংসিস্ট চান সেক্ষেত্রে আমাদের কিন্তু দুশো টাকা দিতে হবে এবং চল্লিশ টাকা আমাদের কিন্তু এটা এক্সট্রা চার্জ লাগছে তো আপনি নিচে চলে আসবেন নিচে আসা পাড়ে এখান থেকে সিলেটে ক্লিক করবেন তারপর জিআই ওয়েস্ট বেঙ্গল এটি আপনি সিলেক্ট করবেন এরপরে ক্যাপচাপটা দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর পেন হয়ে আপনি ক্লিক করবেন এখানে আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে দিই যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম এক মাসে স্লিপটি পেয়েছিলাম যেটা আমি আপনাদেরকে প্রিন্ট করতে বললাম কিংবা পিডিএফ করতে বললাম কিংবা যে পেজটি আপনার স্ক্রিনশট নিতে বললাম আপনি যদি চান যে আপনি নিকটবর্তী আর অফিসে গিয়ে পেমেন্ট করতে সেটা আপনি সেই পিডিএফ পেজটিকে প্রিন্ট করার পর আপনি যেমন আর টিও অফিসে সেখানে গিয়ে কিন্তু আপনি দুশো চল্লিশ টাকা দিলে আপনাদের পেমেন্ট করে দেবেন এরপর কয়েকদিনের মধ্যেই আপনাদের বাড়িতে কিন্তু এই যে স্মার্ট ডাইমেনিস্ট রয়েছে সেই ডায়মনিস্ট কিন্তু চলে আসবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি অ্যাপ্লাই করতে হবে এটার জন্য এবং নতুন আপনি কী অ্যাপ্লাই করবেন দেখতেই পারছেন ভিডিও ভিডিও চলে আসছেন সেটি দেখিনি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন